এক্ষুনি সাননেক্সট অ্যাপ ডাউনলোড করুন আর দেখুন আপনাদের প্রিয় সিরিয়াল মোমপালকের পুরো এপিসোড একদম ফ্রিতে, যেখানে খুশি যখন খুশি। টেলিভিশনে এপিসোড শেষ হওয়ার পরই দেখুন আপনার প্রিয় সিরিয়ালের পুরো এপিসোড সম্পূর্ণ ফ্রিতে শুধুমাত্র সাননেক্সটে। এখন আর কিচ্ছু করার নেই, কিছু কালকের জন্য মেন্টালি প্রিপেয়ার্ড হও। সন্ধে সকাল অকারণ বাড়িয়ে দাও, বাড়িয়ে দাও। রিজুর কাউকে কিছু বলছে না, অথচ অদ্ভুত একটা বিহেভ করছে। রশ্মি বলল, আমি যা ভাবছি তা নয়, সব ঠিক আছে, কিন্তু ওকে দেখে মনে হচ্ছে কিছুই ঠিক নেই। কিরে, এত রাতে এখানে দাঁড়িয়ে আছিস? কাল মোমের আশীর্বাদ, তোদের এত বছরের প্রেম ভালোবাসা আস্তে আস্তে বিয়ের দিকেই পড়ছে। আশীর্বাদের আগের দিন, বিয়ের আগের দিন হয়তো অনেক ছেলেদের রাতে ঘুম আসে না, তারাও হয়তো তোর মতো এইভাবে দাঁড়িয়ে থাকে। কিন্তু তফাৎটা হচ্ছে, তাদের মুখে হাসি থাকে আর তোর মুখে নেই। সেই জন্য বেশি ভালোবাসাও ভালো নয়, বেশি হলে অমৃত বিষ হয়ে যায়। বেশি হয়ে গেছে, তার জন্যই বিষ বলে মনে হচ্ছে। রিজু, তোর মুখ দেখে মনে হচ্ছে আমরা যেন তোকে ধরে বেঁধে বিয়ে দিচ্ছি। তোর প্রবলেমটা কোথায়? তোর আর মোমের এত বছরের প্রেম, কাল তোদের আশীর্বাদ, কিন্তু তোর মুখ দেখে মনে হচ্ছে যেন এই বিয়েটা না হলেই ভালো হতো। দেখ রিজু, আমি ভুলও হতে পারি, কিন্তু আমার যেটা মনে হলো আমি তোকে সেটা বললাম। রিজু, জীবনে প্রত্যেকটা মানুষকে একটা স্টেজে এসে কাউকে ভালোবাসতে হয়। কিন্তু ভালোবেসে থাকা প্রত্যেকটা মানুষ তার ভালোবাসাকে নিজের করে পায় না। পেলেও সেটা থাকে না। ভালোবাসার মানুষকে না পাওয়ার যন্ত্রণা যেন শত্রুও না পায়। তোদের ভালোবাসা আজকে বিয়ে অবধি এগোচ্ছে। জীবনে এমন কোনো ভুল করিস না রিজু, যার যন্ত্রণা তোকে সারা জীবন পেতে হয়। যাই হোক,
গুড নাইট। ছোটদা, ছোটদা কি করবি এবার? আমি জানি না রশ্মি, রশ্মি আমি জানি না, সবকিছু এত এত তাড়াতাড়ি হয়েছে আমি ভাবতে পারিনি রে। আমি পালককে বলতে পারলাম না, আমি পালককে একবারও বলতে পারলাম না যে যে আমি তোমাকে ভালোবাসি। পালক, পালককে পাওয়া আমার ভাগ্যে নেই রে, আমার ভাগ্যে নেই। ভাগ্য কখন কার হাত ধরে সেটা কেউ বলতে পারে না ছোটদা। ভালোবাসা যদি সত্যি হয় সে সব দিয়ে নিজেকে বাঁচিয়ে রাখে। এক্ষুনি সাননেক্সট অ্যাপ ডাউনলোড করুন আর দেখুন আপনাদের প্রিয় সিরিয়াল মোমপালকের পুরো এপিসোড একদম ফ্রিতে, যেখানে খুশি যখন খুশি।